যখনই কোনো দুর্নীতির কথা প্রকাশ্যে আসে, এমনকি সেই দুর্নীতি যদি পঞ্চায়েত স্তরেও হয়, তখনই সাধারণ মানুষের সিবিআই এর কথা মনে পড়ে, সিবিআই তদন্তের দাবি তোলেন মানুষ। এর থেকে বোঝা যায় বছরের পর বছর ধরে সিবিআই নিজেদের কাজের মাধ্যমে ন্যায় এবং সুবিচারের ব্র্যান্ডে পরিণত হয়েছে। সোমবার সিবিআই এর হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ কি প্রিমিয়াম ইনভেস্টিগেশন এজেন্সি কে রূপ মে 60 বর্ষ কা সফর আপনে পুরা কিয়া হ্যায়। ये 6 दशक निश्चित रूप से अनेक उपलब्धियों के रहे हैं। आज यहां सीबीआई के मामलों से जुड़े सुप्रीम कोर्ट के फैसलों का संग्रह भी जारी किया गया है। ये सीबीआई के बीते वर्षों के सफर को दिखाता है। कुछ शहरों में सीबीआई का नया दफ्तर हो, ट्विटर हैंडल हो, अन्य व्यवस्थाएं जिनका आज शुभारंभ हुआ है, वो निश्चित रूप से सीबीआई को और सशक्त करने में अहम भूमिका निभाएंगे। सीबीआई ने अपने काम से, अपने कौशल से सामान्य जन को एक विश्वास दिया है। आज भी जब किसी को लगता है कि कोई केस असाध्य है तो आवाज उठती है कि मामला सीबीआई को दे देना चाहिए। लोग आंदोलन करते हैं कि केस उनसे लेकर के सीबीआई को दे दो। यहां तक कि पंचायत स्तर पर भी कोई मामला आता है तो लोग कहते हैं, अरे भाई इसके तो सीबीआई के हवाले करना चाहिए। न्याय के, इंसाफ के एक ब्रांड के रूप में सीबीआई हर जुबान पर है। তিনি আরো যোগ করেন, যাদের বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে তাদের অনেক ক্ষমতা, বহু বছর ধরে তারা সরকারি ব্যবস্থার সঙ্গে যুক্ত, কিন্তু কোনোভাবেই তাদের ছেড়ে দিলে হবে না। কোনো দুর্নীতিবাজ যেন ছাড় না পায়, এটাই দেশবাসীর ইচ্ছা। আমি ভরসা দিচ্ছি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সরকার সিবিআই এর সঙ্গে আছে। পাশাপাশি এই দিন মোদীর ভাষণে উঠে আসে নিয়োগ দুর্নীতির কথাও। তিনি বলেন, আগে সরকারি চাকরির নিয়োগে প্রচুর দুর্নীতি হতো, টাকার বিনিময়ে চাকরি দেওয়া হতো, অনেক সময় ইন্টারভিউ এর সময় টাকা চেয়ে দুর্নীতি হতো। কিন্তু আমরা কেন্দ্রীয় সরকারের চাকরির গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে স্বচ্ছতা রাখতে ইন্টারভিউ বন্ধ করে দিয়েছে। সরকারি যোজনায় টাকা নিয়ে দুর্নীতি হওয়ার কথাও প্রধানমন্ত্রী এদিন উল্লেখ করেন। তিনি জানান, আগে সরকারি যোজনার সুবিধাভোগীদের নানাভাবে ঠকিয়ে দুর্নীতি হতো, তবে কেন্দ্রে ক্ষমতার হাত বদলের পর সেই সুযোগ কমে এসেছে। ভুয়ো সুবিধাভোগীদের খুঁজে বের করে তাদের বাদ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সরকার অনেক বেশি পদক্ষেপ করেছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ইচ্ছা শক্তির কোনো অভাব নেই সরকারের। প্রয়োজনে দুর্নীতি দমনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে একজোট হয়ে কাজ করতে হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।